আনন্দ আড্ডায় সবাইকে আবারও স্বাগতম। আজকের আনন্দ আড্ডার বিষয় ছিল ঈদ বিনোদন। এতক্ষণ আমরা ঈদের আসলে চলচ্চিত্র নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবার ঈদ বিনোদন, ঈদের ঈদটা কেমন গেল আসলে ঈদের বিনোদন নিয়ে কথা বলবো। শুরু করছি বর্ষাকে দিয়ে। আপনার ঈদ কেমন কাটলো? ঈদের আপনি চলচ্চিত্র করেছেন, সে সঙ্গে আপনি টেলিভিশন দেখা হয়েছে কিংবা নাটক, আসলে ঈদের আনন্দটা কেমন আপনি উপভোগ করলেন? আসলে ঈদের ঈদের দিন থেকে শুরু করে এখনকার এই অনুষ্ঠান পর্যন্ত, মানে ঠিক কি বলবো, মানে মুভি তো রিলিজ হয়েছে, বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়েছে দেখার জন্য, আর দেখা যাচ্ছে যে ঈদের জন্য স্পেশালি যে কোথাও ঘুরতে যাও এটা যাওয়া হয়নি, দু একটা আত্মীয়র বাসায় গিয়েছি, আর মেবি পরশুদিন বিকেলে একটু জাস্ট সময় করে গিয়েছিলাম মুভিন পিক আইসক্রিম খেতে। তারপরে ভালো লেগেছে, কারণ নাটকও, মানে আসলে কি বলবো, নাটক সবসময় দেখি কিন্তু এবার একটু ব্যস্ত ছিলাম, কারণ আমার ওই যে মুভিটা যেটা রিলিজ হলো এটার জন্য, নিজের জন্য এই আর কি। এমনিতে ঈদ খুব ভালো কেটেছে। আপনার কেমন কাটলো? ঈদের প্রথম দিনই দেড়টার শোতে আমরা সিনেপ্লেক্সে গিয়েছিলাম, আর ঈদের পরের দিন গিয়েছিলাম বলাকাতে, ইভেন দো আমরা কালকেও বলাকাতে গিয়েছিলাম। অডিয়েন্সের এত রিকোয়েস্ট, ইভেন দো আপনার প্রত্যেক জায়গায় নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, আপনার বলাকাতে প্রত্যেক জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে, কারা কারা জানি পোস্টার লাগিয়েছে, প্রচুর টাইপের পোস্টার যে প্লিজ আরেকবার অনন্ত বর্ষা হলে আসতে হবে। মানে এগুলো ওই ঢাকা ভার্সিটির ছেলে মেয়েরা মনে হয় এগুলো করেছে, এটা আমাদের আইডিয়া আর কি, সবাই বলছে যে এই ধরনের বিভিন্ন জায়গায়। তো এই কারণে হল কর্তৃপক্ষ ফোন করে যে এনি হাউ প্লিজ আপনার একবার হলে আসেন। তারপরে সবকিছুই এই মোস্ট ওয়েলকাম টাইপের, মোস্ট ওয়েলকাম নিয়ে আমরা আমরা নিজেরাও সবাইকে মোস্ট ওয়েলকাম জানিয়েছি। আচ্ছা অলিক ভাই, এবার ঈদে আপনার বেশ কয়েকটা নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হয়েছে, প্রায় কতগুলো নাটক, এবং আপনি আসলে দেখেছেন ভাই, ঈদটা আপনার কেমন গেল? এবার ঈদটা একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, কারণ হলো যে পাঁচটা নাটক গিয়েছে টেলিভিশনে, তো এগুলি নির্মাণ নিয়ে, এমনকি ঈদের আগের দিন পর্যন্ত ঈদের নাটক নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। আর ঈদের দিন তো নামাজ পড়ার পর থেকে মুষলধারে বৃষ্টি, সো কোথাও বেরোতে পারি নাই। আর আরেকটা যেটা ছিল, এটা আমার জন্য খুবই মানে ভালো একটা ব্যাপার, যেটা দর্শকরাও আমার সাথে হয়তো দেখা যাবে যে একমত হবেন, যে সেপ্টেম্বরের 1-2 তারিখ বোস্টনে, আমেরিকার মানে বোস্টনে একটা কনভেনশন হচ্ছে, সেখানে আমার সেকেন্ড ছবি আকাশটিও ভালোবাসার প্রজেকশন হবে। মানে বাঙালি একটা সংগঠন আছে, তারা কনভেনশন করছে, ওই দিন আকাশটিও ভালোবাসার ছবিটা দেখাবে। এটা আমি এই কারণেই কথাটি বললাম যে সারা পৃথিবীতেই দেখা যায়, আমাদের দেশ থেকে যে ছবিগুলি যায় একটু ডিফারেন্ট টাইপের মুভিগুলি ওইখানে যায় এই ফেস্টিভ্যালগুলিতে বা ইয়াগুলিতে, যে এই ধরনের ইসেতে, কিন্তু কমার্শিয়াল মুভি কিন্তু খুব একটা যায় না। তো সেই দিক থেকে আমার ছবি একটা কমার্শিয়াল ছবি যাচ্ছে, ওইখানকার বাংলাদেশি বাঙালিরা ফিল করেছে ওরা বসে ওই ছবিটা দেখবে, এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং। অনন্ত ভাইদের মতো হয়তো বা দেখা যাচ্ছে যে আমার ছবি ঈদে রিলিজ হয় নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটাও আমার জন্য অনেক আনন্দ, অনেক অনেক গর্ব। এবারে ঈদে তো অনেকগুলো নাটক, আসলে এত চ্যানেল টেলিভিশনে প্রায় 300-400 নাটক অন এয়ার হয়েছে, দর্শক দেখেছে, এটার মধ্যে কি আসলে ব্যতিক্রম কিছু হয়েছে নাকি আসলে ঈদের জন্য নাটক করা বলে নাটক? আপনার কি মনে হয় একই রকম গল্প, একই রকম সবকিছু? এইটা কিন্তু আসলে আপনি আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে, একটা হচ্ছে যে দুইটাই ব্যতিক্রম কিছু কাজও ছিল, আবার নাটক করার জন্য নাটক এটাও ছিল। কারণ হলো সংখ্যা যত বেশি হবে তত দেখা যাবে যে ভালোর পরিমাণটা কমেই যাবে, কমে যাবে, আবার মাঝখান থেকে কিছু দেখা যাবে যে ভালো প্রোডাকশনও আছে, যেমন যেমন ভালো ফিল্ম হচ্ছে ওরকম ভালো নাটকও হচ্ছে। ইদানিং কালের কিছু নির্মাতা, আমাদের পরের জেনারেশনের কিছু নির্মাতা যারা আছেন, যারা নতুন ছেলে কাজ করছেন, তারা কিন্তু এক্সপেরিমেন্টাল অনেক স্টোরি নিয়ে কাজ করছেন নাটকের, যেটা এখনো তো ঈদের কিছু ফ্লেভার রয়ে গেছে টেলিভিশনের। দর্শক আপনারা যদি টিভিটাকে খেয়াল করেন তাহলে দেখবেন যে অনেক এক্সপেরিমেন্টাল স্টোরি নিয়ে নাটক হচ্ছে, এইটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু পজিটিভ। 300 নাটকের মধ্যে থেকে 300 যে ভালো হবে তা কিন্তু না। আমরা যদি ফিল্ম নিয়েও কথা বলি, দেখা গেছে যে বারবার একটা প্রসঙ্গ আসছে যে আমরা বোম্বের নিয়ে কথা বলি, বোম্বেতে এক বছরে প্রায় 1000 ছবি রিলিজ হয়, আলোচনা হয় 10-15 ছবি নিয়ে, তার আরগুলি নিয়ে আলোচনা হয় না কেন? ওগুলি আলোচনা হওয়ার মতো মুভি না, সেই জন্যই আলোচনা হয় না। কাজেই সংখ্যা যত হবে সবগুলি যে ভালো হবে তা না। ওই দিক থেকে আমাদের দেশে বাংলা ছবি যেরকম ধীরে ধীরে চেঞ্জ হয়ে কিছু ভালো ছবি প্রতি বছর রিলিজ হচ্ছে এটা সত্য, নাটকও দেখা যাচ্ছে যে প্রায় প্রতি মুহূর্তেই দেখা যাচ্ছে ভালো ভালো কিছু নাটক হচ্ছে। আচ্ছা ইকবাল ভাইয়ের কাছে যে আপনার নিজের চিত্রনাট্যে একটা নাটক অন এয়ার হয়েছে, কি কাজ? আচ্ছা এটা শুধু নাটক না, টেলিফিল্ম, আমাদের টেলিফিল্ম 60 মিনিট হয়, এটা 80 মিনিটসের,
এয়ারটেল প্রেজেন্টস, এয়ারটেলের পক্ষে এটা একটা ফুটবল নিয়ে একটা ফিল্ম। আপনি যে আসলে ফিল্ম বলি, আমরা টিভি মুভি বলি, টেলিফিল্ম শব্দটা আমি জানি না কেন বলে লোকে টেলিফিল্ম, টেলিফিল্ম শব্দটা আসলে ইংরেজিতে কোথাও আমি দেখিনি, বাইরে টিভি মুভি বলে, টেলিভিশনের জন্য বানানো মুভি। হ্যাঁ, অনেক আপনার কি মনে হয় ছিল? আমি মনে করি ফুটবল নিয়ে একটা জিনিস মানুষকে দেখানো অনেক কঠিন। সেদিক থেকে আমি দেখলাম যে ফেসবুকে আসলে সবাই তো মনে করে তার জিনিসটা অনেক আলোচিত। আমি কোনো একটা ডিরেক্টরকে দেখিনি যিনি বলেছেন যে আমার মতো আমার মতো একটা সারা ফেলেনি। আর অন্যান্য নাটকগুলো আপনি দেখেছেন অন্যান্য টেলিভিশন? হ্যাঁ, আমি আসলে তেমন দেখা হয়নি। তবে আমি যেহেতু যারা ডিরেক্টর আছেন নাটক বানান, ভালো বানান, খারাপ বানান, আর খারাপ বলবো না, অন্যরকম বানান, সো সবাই আমার মোটামুটি কাছের লোক। আমার আগে থেকে আগ্রহ ছিল কাদের নাটক আমি দেখব। কিছু ডিরেক্টর আছেন যাদের নাটক আমি সবসময় দেখি, মেজর রহমান সুমন, অমিতাভ রেজা, অনিমেষ আইচ এবং নূর আলম আতিক, এদের দিকে আমাদের একটা আলাদা চোখ থাকে। আমি জানি আমার নিজের একটা আগ্রহ থাকে। আমি সুমনের একটা কাজ দেখলাম সুপারম্যান, এটা আমি আগে থেকে সুমন আমাকে গল্পটা আমার কাছ থেকে শুনছি এবং জিনিসটা আমার কাছে সুপারম্যানটা আমার ভালো লাগছে। এবং আমি একটা নতুন ছেলের কথা আমি স্পেশালি বলতে চাই, সেটা হচ্ছে তানিম রহমান নামে একটা ছেলে। ঈদের দিন এটা আমি নাটক দেখলাম, আমি থ্রিনা আর ম্যাজিক। এখন যেটা রানিং শুটিং চলছে এটার নাম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, এটার পরিচালনায় সেটা শুটিং প্রায় শেষের দিকে, একটা গান আর কিছু সিকোয়েন্সের শুটিং বাকি আছে। আমরা এ মাসের 23 তারিখে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি এটা শুটিং এর জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাদের আমাদের এই আনন্দ আড্ডায় যোগ দেওয়ার জন্য। চিত্রনায়িকা বর্ষা, চিত্রনায়ক অনন্ত, যিনি পরবর্তীতে চিত্র পরিচালক হচ্ছেন, চিত্র পরিচালক এসহ কলিক এবং সাংবাদিক ও চিত্রনাট্যকার ইকবাল হোসেন চৌধুরী, সবাইকে আবারও শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আনন্দ আড্ডা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।